السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، হজ অথবা উমরা ফেরত যাত্রী যিনি সদ্য হজ করে এসেছেন অথবা উমরা করে এসেছেন এমন লোকের দেখা পেলে যে আমলটি করতে হয়, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ ওয়াল উমার ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরাকারী দল আল্লাহর মেহমান। যেমন বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের নাগরিকদেরকে যদি রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কর্তৃক সম্মাননা দেওয়া হয়, এটা যেমন একজন নাগরিকের জন্য চিরদিন স্মরণীয় বরণীয় এবং এটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর মেহমান হয়ে যাওয়া। সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হাজ্জু ওয়াল উমার ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরাকারী তারা হচ্ছে আল্লাহর মেহমান। ইন দাআউহু আজাবাহুম, তারা যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, এরা যদি ইস্তিগফার করে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। যারা হজ পালন করতে যায় অথবা উমরা পালন করতে যায় এরা হচ্ছে আল্লাহর মেহমান। সুতরাং মেহমানরা যখন দোয়া করে সেই দোয়া কবুল হয়, মেহমানরা যদি নিজের জন্য অথবা অন্যের জন্য ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করেন। অন্য হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাকিতাল হাজ্জা, যখন তুমি কোনো হাজির সাক্ষাৎ পাবে, ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি সালাম করবে, ওয়াসাহিফু, এবং তার সাথে মুসাফা করবে, হাত মিলাবে, ওয়ামুরহু, এবং তাকে অনুরোধ করবে, আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুল্লাহ, রাওয়াহু আহমদ, এবং তাকে অনুরোধ করবে সে যেন তোমার জন্য আল্লাহর কাছে মাফ চায়। কেননা কোনো হাজি ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত তার সকল গুণা মাফ হয়ে থাকে, অর্থাৎ সে ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত যতক্ষণ না সে ঘরে ঢুকে। ঘরে ঢুকার আগ পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ থাকে, পুতু পবিত্র থাকে। এ কারণে রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইদা লাকিতাল হাজ্জা, যখন কোনো হাজির সাক্ষাৎ পাবে, যিনি হজ করেছেন এখনও ঘরে ঢুকেন নাই, বাড়িতে যান নাই, এমন ব্যক্তিকে ফাসাল্লিমা আলাইহি, তাকে সালাম দিবে, এবং ওয়াসাহিফহু, তার সাথে মুসাফা করবে, ওয়ামুরহু, অনুরোধ করবে তাকে, আইয়াস্তাগফির লাকা, যেন তোমার জন্য সে মাফ চায়। কেননা কবলা আইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুল্লাহ, ওই ব্যক্তি ঘরে ঢুকার আগ পর্যন্ত ওই ব্যক্তি মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। তা আমাদের উচিত যদি এমন সুযোগ আসে যে কোনো ব্যক্তি আমরা জানি যে অমুক ব্যক্তি হজ করে এসেছে, আসছে, পথের মধ্যে আছে, অথবা তার সাথে দেখা হবে, এই ধরনের দেখা হওয়ার যদি সুযোগ হয় তাহলে আমরা তাকে সালাম দিব, মুসাফা করব, এবং আমার জন্য তার কাছে দোয়া চাইব, আমাদের জন্য দোয়া চাইব। এটা হচ্ছে একটি আমল যারা হজ পালন করে আসেন দেশে, ঘরে ঢোকার আগ পর্যন্ত তার সাথে দেখা করার সুযোগ খোঁজা, সালাম দেওয়া, মুসাফা করা, তার কাছে দোয়া চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।